কবিতা হৃদয়ে আষাঢ়ের ঘনঘটা, কবি কে আলী বিশ্বাস। কোনো এক ফাগুনে এসেছিলে তুমি, ফুলে ফুলে সাজিয়েছিলে আমার অঙ্গন, বাসন্তী রঙের আগুনে জ্বালিয়েছিলে হৃদয়, মিষ্টি সৌরভে বিমুগ্ধ চিত্তে হয়েছিলে মাতোয়ারা। আজ সেই বাগিচায় ফুল আছে, আছে ফুলের সৌরভ, কিন্তু আজ মনে আগুন লাগে না, চিত্তের বৃত্ত জোড়ে যেন আষাঢ়ের ঘন ঘটা, মুহুর মুহুর বজ্রপাতের ধ্বনি যেন কেঁপে কেঁপে বুকের মাঝে ভূমিকম্প, কখন যেন ধসে পড়ে মম স্বপ্নের সাজানো বাসর, সবই আজ নীলাভ মরুভূমি তুমি নেই বলে, মম সুখ শান্তি হাসি উল্লাস নিয়েছ তুমি কেড়ে, তোমার ফেলে যাওয়া স্মৃতির ক্যানভাসেই যেন আমার বেঁচে থাকার একমাত্র পাথেয়। খুব জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, এখনো কি মাঝরাতে হঠাৎ তোমার ঘুম ভেঙে গেলে দক্ষিণা বাতায়ন খুলে আমায় ভেবে চাঁদের সাথে হয় আলাপন, বইয়ের সাথে হয় আলিঙ্গন, এখনো কি তোমার নিশি শেষ হয়ে যায় বই পড়ে পড়ে, আর আমি আজও আমায় সেই চিরচেনা পথটি তাড়া করে বেড়াই, যে পথ দিয়ে তুমি গিয়েছো চলে, তাই সেই পথটির পানেই চেয়ে থাকি তুমি আসবে বলে, হৃদয় তপ্ত মরুময় চাতকের মতো আজও তোমারই আশায়, তোমারই আশায় পথ পানে চেয়ে থাকি তুমি আসবে বলে, তুমি আসবে বলে।